বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা গিয়ে দেখেন যে কতজন মানুষ যাকাত আদায় করে, নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে তাদের মধ্যে কতজন যাকাত দেয়। এটা আরেকটা মহামারী চলছে, যাকাত না দেওয়ার মহামারী। শুধু যদি যাকাতটা দিতেন ঠিকমতো, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, মালের যাকাত দিচ্ছেন, বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে ঋণ নিতে হতো না, একটা মানুষও না খেয়ে মারা যেত না। যাকাত আমরা দেই না, এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই, আমরাই যাকাত দেই না। বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের যাকাত কালেক্ট করলে একজনের যাকাত থেকে 100টা পরিবার চলবে, কিন্তু এটা কালেক্ট করার কোনো সিস্টেম নাই এবং সে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, আমরাই দিচ্ছি না। আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়েম আছে। বাস্তবতা খুব কঠিন। আর যা দেখছেন আইওয়াস শোডাউন, এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না। যত বেশি আইওয়াস করবেন, শোডাউন করবেন, বাড়াবাড়ি করবেন, তত ইসলামের নূর, বরকত, আল্লাহর রহমত, নুসরা সব উঠে যাবে। আর ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয়, কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে, যার কলবের মধ্যে যার্রা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার মুক্ত থাকতে চায় আলেম ওলামা শ্রেণীর মানুষ, কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া অহংকার চলে আসতে পারে, এর ফলে সেই ব্যক্তিও জাহান্নামের খোরাক হচ্ছে বলে নাউজুবিল্লাহ। সূক্ষ্মতা আমি আপনাকে বোঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, আমি আবার বলছি, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, এভাবেই মনের মধ্যে অহংকার রিয়া চলে আসতে পারে। যদি আসে আমার জন্য জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। তো এই যে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, আল্লাহর ওয়াস্তে আইওয়াশ করবেন না, শোডাউন করতে যাবেন না। দীন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন। আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি, হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এটা বুঝতে হবে। বেসিক হচ্ছে আপনার যাকাত প্রদান করা। ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে। ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে, প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে, আলেম হবে বা হাফেজ হবে, এটা আমাদের দাবি ছিল। এগুলো বেসিক, যে মুসলিমরা হালাল খাবে, হারামে সম্পৃক্ত হবে না, সাধ্যমতো আল্লাহর দিনের দাওয়াত দিবে মানুষকে, এগুলো বেসিক। এই বেসিকগুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিকগুলো আমাদের ঠিক নাই। এমন পরিবার খুঁজে পাবেন না যেই পরিবারের মধ্যে অলমোস্ট 100% মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর, ইল্লা মাশাআল্লাহ। এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে, ইল্লা মাশাআল্লাহ, বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে, খুব কম। এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল, পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই, পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই, সুদ নাই, হারাম টাকা আসছে না, বেপরদামি নাই, পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে, দিনের খেদমত করার চেষ্টা করছে, এমন পরিবার খুব রেয়ার। যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই। একটা বিল্ডিং নির্মাণ করতে চান, তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি 10-20 তলার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই। এরপরেও আছে যারা দিনের রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দিন নাই, বাইরে যদিও মনে হয় যে দিন দিয়ে ভর্তি, ভিতরে আসলে দিনের কোনো বালাই নাই, ইল্লা মাশাআল্লাহ। আবার আপনি দেখবেন
যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে এরাই শতদা বিভক্ত হাজারটা দলে, এবং প্রত্যেকেই বলছে যে আমি হক, বাকি সবাই বাতিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয়, এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা, তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম, এবং ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক দাসত্ব, সব মিলে বিশ্বের অবস্থা ভালো না। এখানে তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নাই যে সবকিছু সুন্দরভাবে চলছে, আসলে তা নয়। এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলবো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে, বাস্তবিক হন, প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না।